দর্শক ও সহকর্মীরা বিরাট কোহলি নামেই ডাকেন, তবে কেউ কেউ আবার ভালোবেসে চেকো নামেও ডেকে থাকেন। 2016 সালে সেরা অ্যাথলেটদের তালিকায় 8 নম্বরে ছিলেন বিরাট। মাত্র 3 বছর বয়সেই ব্যাট হাতে তুলে নেন তিনি, আর 9 বছর বয়সে যোগ দেন ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2008 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করেন বিরাট। এরপর একই বছর 18 আগস্ট জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত 176টি ম্যাচ খেলে রান করেন 7,570 রান, সেঞ্চুরি পেয়েছেন 26টি ও হাফ সেঞ্চুরি রয়েছে 38টি, আর ওয়ানডেতে সর্বোচ্চ রান 183। 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথম মাঠে নামেন এই তারকা ক্রিকেটার। 45টি ম্যাচে রান করেন 1,657, আর সর্বোচ্চ রান রয়েছে 90, হাফ সেঞ্চুরি করেছেন 16টি। 20 জুন 2011 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। সাদা জার্সিতে এ পর্যন্ত 48টি ম্যাচে 13টি সেঞ্চুরি ও 12টি হাফ সেঞ্চুরি করেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেন 211। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও সমানতালে খেলেছেন বিরাট। 2006 সাল থেকে খেলছেন দিল্লির হয়ে, আর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে।